সাকিবের নির্বাচনে জিতলো, তাকে নিয়ে কি বলবেন? সে নেতা হিসেবে আপনার চেয়ে কেমন মনে হয়? অবশ্যই, ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের আন্তরিক শুভেচ্ছা ওর প্রতি থাকবেই এবং দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। তামিম আসলে মাঠে খেলুক বা পারফর্ম করুক, এটা আসলে আপনারা এই পর্যায়ে থেকে কি বলবেন আপনি? ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সবসময় তো আমরা খেলতে যাবো, দেখতে যাবো। অবশ্যই প্র্যাকটিসের ফেসিলিটি এখন পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং সব দিক দিয়ে দেখা হচ্ছে এবং আমাদের চেয়ারম্যান মাহবুব ভাই তো যথেষ্ট সময় দিচ্ছে এটা, এবং আশা করছি যে এই সিজন যখন পুরোপুরি কাজ শেষ হয়ে যাবে প্লেয়াররা অনেক উপকৃত হবে এই স্ট্যান্ডার্ড অফ গ্রাউন্ড ফেসিলিটিতে। অবশ্যই, ফার্স্ট অফ অল অবশ্যই আমাদের আন্তরিক শুভেচ্ছা ওর প্রতি থাকবেই এবং দায়িত্ব আরও বেড়ে গিয়েছে। খেলার মাঠে এক দায়িত্ব ছিল, এখন জনগণের জন্য কাজ করতে হবে, অবশ্যই বেস্ট উইশেস আমাদের থাকবে এবং সে একটা প্রফেশনাল প্লেয়ার এবং নিজেকে অ্যাডজাস্ট করে বিপিএলটা ভালো মতোই শুরু করবে, কারণ মাঝখানে ইঞ্জুরিতে ছিল, ইঞ্জুরি থেকে কাম ব্যাক করবে এবং আশা করছি ওর মতোই ও নিজেকে মেলে ধরবে। মাশরাফি তো অনেকদিন ধরে দেখেছেন, সে নেতা হিসেবে আপনার কাছে কেমন লাগে, কী মনে হয় তাকে দেখলে? অবশ্যই, সে তো পুরোপুরি একদম জনগণের সাথে তো পুরো মিশে গিয়েছে, ওর প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে এবং বেস্ট উইশেস অবশ্যই থাকবে দেশের জন্য আরও ভালো কিছু করার জন্য। তামিম প্র্যাকটিস শুরু করেছে, মুশফিক শুরু করেছে, মাহমুদা প্র্যাকটিস শুরু করেছে, তাদেরকে দেখার সুযোগ হয়েছে, তাদের প্র্যাকটিস নিয়ে কেমন দেখছেন, তাদের অনুশীলন, অ্যাক্টিভনেস এবং সামনে বিপিএল আছে, আপনাদের কতটা ফোকাস থাকবে বিপিএল? বাট ওর তো এই যে প্রফেশনাল প্লেয়ার, ওদের মধ্যে নিজেকে তৈরি করছে এবং একটা টুর্নামেন্ট পুরোপুরি না গেলে তো আপনি বুঝতে পারবেন না কে কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আছে। তো বিপিএলটা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং এখানে সবার একটা বিরাট প্ল্যাটফর্ম, আশা করছি সবাই সবাইকে ভালো মতো মেলে ধরবে। এবার ডিয়াস থাকছে বিপিএলের শুরু থেকে, এটা কেমন, এটা নিয়ে কি বলবেন? যে ডিয়াস তো অনেক আলোচনা হচ্ছে, কোথাও বিপিএলটা কিছুটা আলোচনা সমালোচনা হচ্ছে, বাট এবার সমালোচনা মুক্ত বিপিএল হবে বলে আশা করছি, কারণ একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছু দেখতে হয়, তো এবছর সব পরিস্থিতি নিয়েই কিন্তু শুরু হচ্ছে, আশা করছি ভালো মতোই সফল কাম হবে। বিপিএল শুরু হচ্ছে তো প্লেয়ারদেরকে অবজারভেশন করার অনেক অপশন থাকবে, সামনে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ আসছে, এখন বোর্ড নতুনভাবে ঢেলে সাজাবে যারা আর কি দায়িত্বপ্রাপ্ত আসবে, সব কিছুর জায়গা থেকে আসলে এখন এই মুহূর্তে প্লেয়ারদেরকে যে নিজেকে প্রুফ করা, কেন্দ্রীয় চুক্তি বলেন বা তাদের পারফর্ম করা, এই বিপিএলটা আসলে এখানে স্টার্টটা বিগিনিংটা কী হতে পারে, কোন কোন প্লেয়ার আসলে নিজেকে শো অফ করা, প্রমাণ করা সবচেয়ে ইম্পর্টেন্ট? বাট প্লেয়ারদের প্রথম কাজ হলো ক্রিকেট খেলা, নিজের পারফরমেন্সটাকে ধরে রাখা, যে যেখানে সুযোগ পাবে নিজের পারফরমেন্সটাকে দিতে হবে এবং সেরা খেলাটা খেলতে হবে, এটা হলো ওদের দায়িত্ব। কোথায় কী হচ্ছে এটা নিয়ে চিন্তা করার খেলোয়াড়দের দায়িত্ব না, এবং কে কোথায় কী কাজ করবে, সবার প্লেয়ারদের যখনই মাঠে যাবে মাঠের সেরা খেলাটা দিতে হবে, এটাই ওদের দায়িত্ব। যেহেতু সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে কিন্তু স্কিলের অনেক ব্যাপার থাকে, ঠিক আছে, এবং এই এই বিপিএলটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আগে আমরা পর্যাপ্ত হতে পারবো, 10টা 11টার ম্যাচ খেলতে পারবো সব মিলে হয়ে যাবো, তো সেই ক্ষেত্রে আসলে এইটা শুধু যে খেলাটা খেলা নাকি আসলে কনসিস্টেন্সি রাখাটা ইম্পর্টেন্ট? সব খেলোয়াড়দের পারফরমেন্সে তো কনসিস্টেন্সি না থাকে তাহলে পারফরমেন্স আপনি রাখবেন কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য বলছিলাম যে যেখানে সুযোগ পাবে নিজের সেরা খেলাটা দিতে হবে, নিজের পারফরমেন্সটাকে যাতে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে রাখতে পারে, কারণ সামনে বিশ্বকাপ আছে, বিশ্বকাপটা এই কন্টিনিউস এই প্রসেসটার মধ্যে থাকতে হবে যেটা উন্নতির দিকে যায়। এ যদি এই টুর্নামেন্টগুলি ভালো খেলতে পারে ওখানে আরও বেশি কনফিডেন্ট পাবে বিশ্বকাপে ভালো খেলার জন্য। আমরা কেন্দ্রীয় চুক্তিটা আমরা জানি বোর্ড মিটিংয়ে ঘোষণা করা হবে, এটা কতটা অগ্রগতি হয়েছে? আর একটা বিষয়, ঋষভ আমরা দেখলাম যে নিজের ভালো করেছে, বিপিএল টিমগুলোর লেগ স্পিনের উপরে গুরুত্ব দেন, এবার কি আশা করছেন যে প্রতিদল লেগ স্পিন দেখতে পারবে? কেন্দ্রীয় চুক্তি আমরা অলমোস্ট রেডি করে ফেলেছি, এটা আমরা বোর্ডে অলরেডি জমা দিয়ে দিয়েছি, এটা পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করা হবে। আর লেগ স্পিনার আমরা সবসময় চাই যে খেলোয়াড়রা বা টিমগুলি যেখানে সুযোগ পাক একটা সুযোগ দেওয়ার জন্য, তো আশা করছি এবার যেহেতু যে কয়জন লেগ স্পিনার আছে ওদের একটা সুযোগ থাকবে খেলা। তামিমের কথা বলেছেন, আমরা জানতে চাই তামিম কিন্তু আমরা প্রত্যাশা করি অত সেও খেলতে চায় খেলার মধ্যে, মানে অ্যাজ এ সিলেক্টর বা অ্যাজ এ অভিজ্ঞ মানে হিসাবে দিক থেকে তামিম আসলে মাঠে খেলুক বা পারফর্ম করুক, এটা আসলে আপনারা এই পর্যায়ে থেকে কী বলবেন আপনি? ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, সবসময় তো আমরা খেলতে যাবো, দেখতে যাবো, কারণ ও খেললে তো অনেক ইয়াং প্লেয়ার আছে, অনেক কিছু শিকার আছে, অনেক কিছু দেখার আছে, তো সুতরাং ইঞ্জুরি থেকে কাটিয়ে উঠেছে, এখন খেলবে, এটা দেখার অপেক্ষা আছে কেমন পারফর্ম করবে।